নমস্কার বন্ধুরা, রুমকিস কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। আর এই চিলি চিকেনের রেসিপি কীভাবে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এখানে উইথ বোন চিকেন আছে, আপনারা চাইলে কিন্তু বোনলেস চিকেনও ইউজ করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1টা ডিম, 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রাখবো। এখানে চিকেনটাকে আমি 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখছি। এরপর ঢাকা তুলে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে চিকেনটাকে আবারও কোট করে নেব। চিকেনটার গায়ে ময়দা আর কর্নফ্লাওয়ারটা ভালো করে কোট করে নিয়ে আবারও 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যে একটা কড়াইতে সাদা তেল নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনটাকে একে একে ভেজে নেব। চিকেনটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। চিকেনটা লাল লাল হয়ে গেছে, সবগুলো চিকেন আমি তুলে নিচ্ছি। এরপর একটা প্যানে আমি আবার তেল গরম করে নেব। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পর দিয়ে দেবো গ্রেট করা আদা কুচি। আদা কুচি দিয়ে আমি ভালো করে উপকরণগুলোকে হালকা বাদামি কালার করে নেব। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন আপনারা সেভাবেই দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি স্লাইস করা পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং টমেটো, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা স্লোই রাখবেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর একটা বাটিতে একটা পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, ডার্ক সয়া সস, টমেটো সস, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি রেড চিলি পাউডার, কাশ্মীরি, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি ইউজ করেছি। আপনার চাইলে কিন্তু ফুড কালারও ইউজ করতে পারেন। এরপর আমি গ্রেভিটা দিয়ে দিলাম। এবার বাটিটার মধ্যে একটু জল দিয়ে, সে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। তারপর গ্রেভিটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা সামান্য ফুটে আসলে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো। চিকেনটা দিয়ে আবারও গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কর্নস্টার্চ, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা যতক্ষণ না ঠিক হয় ততক্ষণ পর্যন্ত আমি গ্রেভিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ পাতা। রেডি হয়ে গেছে আমার রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে নিশ্চয়ই একবার জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।